দর্শক আসসালামু আলাইকুম মহিলাদের যৌন সমস্যা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এবং আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই সেই ভিডিও বানানো শুরু করেছি এবং আপনারা আশা করছি এই ভিডিও থেকে উপকৃত হবেন আজকে মহিলাদের একটি যৌন সমস্যা নিয়ে কথা বলবো যেই যৌন সমস্যাটির নাম ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারোজাল ডিসঅর্ডার অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে মহিলাদের যৌন আগ্রহ কমে যাওয়ার রোগ অথবা উত্তেজিত না হতে পারার রোগ এখানে দুইটি উপাদান মানে দুইটি কম্পোনেন্ট আছে একটি হচ্ছে যে আগ্রহ আর একটি হচ্ছে উত্তেজনা আমরা একটু পিছনে মনে করার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছিলেন এই এই আমরা একটি ভিডিওতে স্বাভাবিক যৌনচক্র বলেছিলাম যৌন চক্রের একটি পর্যায়ে প্রথমেই ছিল হচ্ছে যে ডিজায়ার বা আগ্রহ বা ইন্টারেস্ট এরপরে হচ্ছে ছিল এক্সাইটমেন্ট ওই এক্সাইটমেন্ট কি বলে অ্যারোজাল হ্যাঁ তো এই দুই জায়গায় সমস্যা হলে এই রোগটার নাম ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারোজাল ডিসঅর্ডার এখানে কি হয় এখানে একজন মহিলার যৌন আগ্রহ কমে যায় মিলিত হতে তার কোনো ইচ্ছা করে না এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যৌন উত্তেজক কোনো ছবি দেখলে যৌন উত্তেজক কোনো গল্প শুনলে তার কোনো রকম আগ্রহ জন্মে না এখানে যেটা হয় তার যে মেইল পার্টনার সেই পার্টনারের চোখের চাহনিতে অনেক সময় সেক্স থাকে আমরা জানি চোখের চাহনির প্রতিও তেমন কোনো ইন্টারেস্ট তিনি দেখান না অনেক সময় শরীরে কিছু ভাষা বা কিউ থাকে হ্যাঁ সেই কিউ বা ভাষাগুলোর প্রতি তিনি তেমন কোনো ইন্টারেস্ট দেখান না যেখানে পুরুষ চাচ্ছেন যে আমি এখন যৌন কর্মে লিপ্ত হব বা আমি সেক্স করতে চাচ্ছি পুরুষ চাচ্ছে এবং পুরুষ তাকে বলছে কিন্তু তাকে কিন্তু মহিলা কোনোভাবেই আগ্রহ পাচ্ছেন না এরকম হতে পারে আবার এমন হতে পারে যে অনেক সময় শরীরের বিভিন্ন উত্তেজক জায়গা আছে একজন ফিমেলের যে সমস্ত ইরোজেনাস জোন আমরা বলি সেই জোনগুলোতে বা সেই জায়গাগুলোতে অনেক সময় খেলার ছলে গল্পের ছলে হাসি তামাশার ছলে অথবা খুব ভালো মুহূর্তে কাটছে এমন সময় এমন অবস্থায় সে সেরকম জায়গাগুলোতে টাচ করলেও তার কোনো যৌন আগ্রহ আসছে না এটা হচ্ছে যে ইন্টারেস্টের জায়গা থেকে সমস্যা আচ্ছা যাও বা ইন্টারেস্ট আসলো ইন্টারেস্ট আসার পরে দেখা গেলো যে যখন সেক্স করতে যাচ্ছে তখন ওই এক্সাইটমেন্টের দশায় আমরা বলেছিলাম এক্সাইটমেন্টে ফিমেলদের কিছু কিছু চেঞ্জ আসে যেমন আমরা বলি ভ্যাজাইনা বা জনিপথটা ভিজে যায় ধীরে ধীরে আমরা বলেছিলাম ক্লাইটোরিসটা একটু বড় হয়ে যায় মনে আছে কি না এক্সাইটমেন্টে আমরা বলেছিলাম নিপলসগুলো একটু হার্ড হয়ে যায় আমরা বলেছিলাম যে ভ্যাজাইনার ইনার পার্টটা আস্তে আস্তে চওড়া হতে থাকে জনিপথটা চওড়া হতে থাকে এক্সাইটমেন্ট দশায় এগুলো কোনো চেঞ্জই আসে না ওই ফিমেল পার্টনারের এক্সাইটমেন্টে হার্ট রেট বেড়ে যায় এক্সাইটমেন্টে শ্বাসের গতি বেড়ে যায় এগুলো খুব বেশি আসে না তো এই দুই রকম সমস্যা হতে পারে এই দুই রকম সমস্যায় ভুগতে থাকলে তখন আমরা বলি এবং মোস্ট অফ দ্য টাইম সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাইমই অন্তত পঁচাত্তর ভাগ একশো ভাগে পঁচাত্তর ভাগ সময়ই এই ধরনের সমস্যা ফিল করছেন মহিলা পার্টনার তখন আমরা এই রোগটার নাম দিই ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারোজাল ডিসঅর্ডার এখন কথা হলো যে কেন এই রোগ হয় এই রোগ হতে পারে নানা কারণে শারীরিক কিছু কারণে হতে পারে মানসিক কারণেও কিন্তু হতে পারে শারীরিক কারণ হচ্ছে যেমন প্রথমে আমরা বলি তার শারীরিক কোনো রোগ আছে কি না বা মেডিকেল কোনো কন্ডিশন আছে কি না আমরা ভালো করে দেখার চেষ্টা করি মানসিক কারণগুলো পরে আসছি তার আগে আর শারীরিক কিছু কারণ বলে নিই যেমন হতে পারে যে হরমোনাল কোনো সমস্যা আছে কিনা ইস্ট্রোজেন লেভেল কমে গেলে অনেক সময় এই সমস্যা হতে পারে মহিলাদের টেস্ট আমাকে মহিলাদেরও টেস্টোর লেভেলের সমস্যার কারণে এই সমস্যা হতে পারে তার যদি ভ্যাজাইনাল বা ওই ওই জায়গায় গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে তাহলেও এই ধরনের প্রবলেম হতে পারে এবং তিনি কোনো ওষুধ পাচ্ছেন কি না সেটাও একটা কারণ হতে পারে কোনো ওষুধের কারণে অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলছেন এরকম আমরা অনেক সময় পাই এগুলো হতে পারে এগুলো হচ্ছে সমস্ত কিছু শারীরিক কারণ এখন এই শারীরিক কারণের পরে আমরা যদি একটু মানসিক কারণে আসি মানসিক কারণ কি কি মানসিক কারণ হচ্ছে পার্টনারের সাথে দ্বন্দ্ব পার্টনারের সাথে বিবাদ পার্টনার তাকে কোয়ালিটি টাইম দেয় না আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের মনে আছে একজন ফিমেলের ইন্টারেস্ট তখনই হবে সেক্সের প্রতি যখন একজন মেল পার্টনার তাকে কোয়ালিটি টাইম দেবে মেল পার্টনার তার বিশ্বাসটা অর্জন করতে পারবে মেল পার্টনার ফিমেল পার্টনারের আস্থার জায়গা হয়ে যাবে যখন তখনই কেবল তার প্রতি সেক্সের আগ্রহ আসবে আদারওয়াইজ আসবে না আপনি ঝগড়া করছেন আপনি তার উপর ডমিনেট করছেন আপনি তার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন আপনি তাকে এটা ওটা চাপিয়ে দিচ্ছেন আপনি তাকে খোটা দিচ্ছেন নানারকমভাবে তাকে ব্যস্ত রাখছেন মানে আপনি তাকে চাপে রাখছেন আবার আশা করছেন তিনি আপনার সাথে একটি দারুণ সেক্সুয়াল লাইফ কাটাবেন তাহলে একজন ফিমেল পার্টনারের কাছ থেকে সেটা আশা করা যায় না কাজেই সেই দ্বন্দ্ব বা বিবাদ থাকলে সেইটা থাকলে কিন্তু এই সমস্যা হতে বাধ্য আরও যেটা হতে পারে যে সেক্স সম্পর্কে একজন মহিলার যদি ভ্রান্ত ধারণা থাকে ছোটোবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে সেক্সকে দেখা হয় একটি খুব বাজে কাজ সেক্সকে দেখা হয় শুধুমাত্র পুরুষের উপভোগের বস্তু সেক্স মহিলাদের কোনো উপভোগের বস্তু না এরকম মনোভাব নিয়ে খুব বেশি কনজারভেটিভ মনোভাব নিয়ে যদি যারা বড়ো হয়ে থাকেন তাদের অনেক সময় এরকম সেই সমস্ত মহিলাদের অনেক সময় এরকম হতে পারে কিছু কিছু মহিলাদের নেগেটিভ বডি ইমেজ আছে মনে হয় যে আমি বেশি অ্যাট্রাক্টিভ না আমি খুব বেশি আকর্ষণীয় না বোধহয় আমার হাজব্যান্ড বোধ আমাকে দেখে খুব বেশি উত্তেজিত হচ্ছেন না এরকম কিছু নিজের সেলফ এস্টিম কম থাকে বা মানে আত্মবিশ্বাসটা কম থাকে নিজের বডি ইমেজ সম্পর্কে এরকম যদি হয় তাহলে এই সমস্যা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ছোটোবেলায় যদি সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রি থাকে তাহলে অনেক সময় যৌনতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অর্থাৎ যদি কেউ তাকে ছোটোবেলায় সামহাও হ্যারাসমেন্টের শিকার করেছে সেক্সুয়ালি তাহলে এরকম সমস্যা হতে পারে আবার অনেক সময় দেখা যায় পার্টনারের সাথে কমিটমেন্ট ইস্যু তো আছেই পার্টনার ঠিকমতো জানছেন না বা বুঝছেন না যে কীভাবে তার সাথে সেক্স করতে হবে টেকনিকের সঠিক টেকনিকটা অ্যাপ্লাই করতে পারছে না তাকে উত্তেজিত করার জন্য তাহলেও এই সমস্যাগুলো হতে পারে কিছু কিছু মানসিক রোগেও আবার যৌন আগ্রহ কমে যেতে পারে যেমন সেগুলো কখন সেগুলো অবশ্যই ঠিক এর মানসিক রোগের কারণে হলে এই রোগের আন্ডারে ফিল না কিন্তু আগ্রহের প্রসঙ্গ যেহেতু এসে যাচ্ছে সেটি হচ্ছে যে যদি কারো মেজর ডিপ্রেশন থাকে অর্থাৎ বিষণ্নতা থাকে যদি কারো এংজাইটি থাকে ঠিক আছে যদি কারো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থাকে স্ট্রেস রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকে এই সমস্ত মানসিক রোগগুলোতে তাহলে অনেক সময় সেক্সের আগ্রহ কমে যায় সিজোফ্রেনিয়া নামে একটি গুরুতর মানসিক রোগ থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে বিষয়ে আগ্রহ কমে যায় সো এই কারণে আগ্রহগুলো কমে যেতে পারে এখন কথা হলো যে ডিজায়ার ভালো হওয়ার জন্য একজন পার্টনারের কি কি করা উচিত প্রথম কথা সেটা হচ্ছে যে মানে পার্টনারের কী ভূমিকা আছে এখানে পার্টনারের ভূমিকা হচ্ছে যে কোয়ালিটি টাইম ভালো সম্পর্ক সুসম্পর্ক মধুর সম্পর্ক আস্থার সম্পর্ক দ্বন্দ্ব বিবাদের সম্পর্ক নয় ঠিক আছে এই জায়গা যখন আপনি তৈরি করতে পারবেন তখনই দেখবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রী আপনাকে চমৎকার সেক্সুয়াল রেসপন্স করছে আপনার সাথে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তারপরেও এত কিছু সব ঠিক আছে তারপরেও বলছে যে আমার সে আমার সেক্সুয়াল আগ্রহ কম যখন কোনো ফিমেল এরকম ফিল করেন তখন আমাদের কাছে আসলে আমরা যেটা করি তার ফুল সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি ফুল সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে কি দেখি আমরা ওনার এই যে নেগেটিভ কোনো সেক্স সম্পর্কে নেগেটিভ কোনো ধারণা আগে থেকে আছে কি না এবং আন্ডারলাইন কোনো মেডিকেল বা সাইকিয়াট্রিক কন্ডিশন আছে কি না কোনো ওষুধ খাচ্ছেন কি না যা যা আমি বললাম এগুলো সব দেখি এখন চিকিৎসার ধাপ কি চিকিৎসার ধাপ হচ্ছে যে এইগুলো যদি কিছু পাওয়া যায় তাহলে খুব সহজ এইগুলো ঠিক করে ফেললে ওষুধ দিয়ে দিলে একদম ভালো হয়ে যাবে বা হরমোনাল কোনো প্রবলেম এগুলো যদি কিছু পাওয়া যায় ওষুধ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু যখন এগুলো না পাওয়া যাবে অন্যান্য কিছু কারণ যদি থেকে থাকে ওই যে বললাম যে অবচেতন মনে সেক্স সম্পর্কে একটি খারাপ ধারণা বা কষ্টদায়ক বেদনাদায়ক কোনো স্মৃতি যদি থেকে থাকে তাহলে আমরা আস্তে আস্তে ওইটা নিয়ে কাজ করা শুরু করি এবং ওই স্ট্রেস বা ওই চাপগুলো ধীরে ধীরে কাটানোর জন্য তাকে সাইকোথেরাপি বা সেশনের মাধ্যমে তাকে ধীরে ধীরে ডিজায়ার বাড়ানোর চেষ্টা করি কারণ ওইটা ওই ওই দুঃসহ বেদনা বা দুঃসহ যন্ত্রটা তার থেকে না সরালে তার মধ্যে সেক্সের কোনো আগ্রহ আসবে না এক্ষেত্রে আমরা দুজন কাপল নিয়ে সরাসরি বসে থাকি দুজন কাপল নিয়ে বসে কাপল থেরাপি দিই অনেক সময় আবার অনেক সময় সেক্স থেরাপি দিই সেক্স থেরাপিটা অবশ্য এখান থেকে অন্য একটি রোগে বেশি জরুরি অর্গাজমিক ডিসঅর্ডার বা ওই ডিসঅর্ডারগুলোতে আমি সেটা অন্য একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছুদিন পরে আচ্ছা তো কাপল নিয়ে বসলাম কাপলদের সাথে কথা বললাম প্রপার সেক্স কমিউনিকেশন একজন আরেকজনকে সেক্সের চাহিদার কথা খুলে বলতে পারছেন না ঠিকমতো বিশেষ করে নিউলি ম্যারিড কাপলদের এগুলো হয় তখন আমরা তাদেরকে বসিয়ে তাদের কথোপকথন শুরু করে দিই বা তাদের আমার মাধ্যমে হয়তো বা দেখা যাচ্ছে সরাসরি বলছেন আমার সামনে সে একজন ঠিকই আমাকে বলছে আমার মাধ্যমে আরেকজন তার পার্টনারটা জানছে তো সেক্স কমিউনিকেশনটা ঠিক করে দেওয়া এইটা খুবই গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে কোনো নেগেটিভ অ্যাটিচিউড থাকলে কগনিটিভ কোনো সমস্যা থাকলে মানে আমার চিন্তাধারায় কোনো ভুল থাকলে যে সেক্স এরকম জিনিস বা আমি খারাপ আমার স্ট্রাকচার খারাপ আমাকে আমার হাজব্যান্ড বোধহয় আকর্ষণ ফিল করবে না এরকম কোনো কিছু থাকলে সেই চিন্তাগুলোকে কারেক্ট করা বা কগনিটিভ রিস্ট্রাকচারিং আমরা বলি এই সমস্ত সাইকোলজিক্যাল থেরাপি এবং কখনো কখনো কিছু কিছু ঔষধের মাধ্যমে এই ফিমেল সেক্সুয়াল অ্যারোজাল বা ইন্টারেস্ট ডিসঅর্ডারকে ঠিক করা যেতে পারে সো এই বিষয়টার সম্পর্কে আপনাদের ধারণা একটা হয়ে গেল যে এটা কেন হয় শারীরিক মানসিক দুই কারণই হয় এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে বের হয়ে এসেছে যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে মানসিক বন্ধনটা দৃঢ় না হলে তাহলে কিন্তু সেক্স হারিয়ে যাবে যখনই মনের দূরত্ব বাড়তে থাকে তখনই কিন্তু শরীরের দূরত্ব বাড়তে থাকে সো এরা সবসময় আপনারা মাথায় রাখবেন তাহলে আপনাদের সুখী একটি সেক্সুয়াল লাইফ আপনারা পাবেন বলে আমার কাছে বিশ্বাস ভালো থাকবেন আপনাদের সবার জীবনে উত্তরোত্তর সুখ এবং উত্তরোত্তর উন্নতির ধারা অব্যাহত থাকুক সেই কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম